হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ক্র্যাব রাগুন। তো এটা চাইনিজদেরই একটা স্ন্যাক। তো আশা করি আপনাদের এটা খুবই হেলদি। আর এটা আমরা এয়ার ফ্রায়ারে করছি, কোনো তেল ইউজ করিনি। তো সবাই এটা খেতে পারবে, বাচ্চারাও খুব ইয়ামি করে খাবে, এর সাথে সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন, নতুন কোনো রেসিপির জন্য উৎসাহিত করবেন। ভালো থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে যেরকম ক্র্যাবের মিট পাওয়া যায়, ক্র্যাব মিট এই যে দেখতে এরকম ক্র্যাব মিট, এটাকে অনেক ছোটো ছোটো পিস করে, শুধু এখানে কোনো মশলাই না, ক্রিম চিজ আর হচ্ছে পেঁয়াজের যে পাতা, পেঁয়াজ পাতা, ওটা মিক্স করে এই ক্র্যাব মিটটাকে ছোটো ছোটো স্লাইস করে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ পাতা কুচি করে তার সাথে ক্রিম চিজ মিক্স করে এখানে এটাকে একটা স্ন্যাক বানিয়ে রাখা যায়। আমরা ইচ্ছা করলে রমজানেও খেতে পারি। সেই এই অলমাটি পাওয়া যায়, সব ছোটো ছোটো সিঙ্গারার মতো রুটি বানানো, এটাকে এই কোনাগুলোকে এভাবে পানি দিয়ে মিক্স করে টিস্পুন জাস্ট ঠিক এভাবে ছাপ দিয়ে চেপে চেপে যেন ছুটে না যায়। হয়ে গেল, এটা বিভিন্ন ডিজাইনে করা যায়, যেরকম এখানে একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আমার ছেলে বানাইছে, ওর আইডিয়া। তো চাইনিজ দোকানে অবশ্য খেতে দেয়, আমার কাছে খেতে খুব ভালোই লাগে, ক্রাঞ্চি একদম। আর ক্র্যাব মিটটা আসলে টেস্টি খুব। পানি দিয়ে দিলে ছুটবে না, এ হয়ে গেল। খুব দূরত্বই বানানো যায় অনেকগুলো। অনেকগুলো হয়ে গেল, আর আমার ছেলে আসলে এগুলো রেডি করে দিছে, তাই আমি শুধু জাস্ট বানাচ্ছি। আমার আসলে এগুলো গুণ আসলে মা বাবার কাছ থেকেই আসে, আমিও সময় পেলে কিছু না কিছু তৈরি করি। তা আমার ছেলে মেয়েও দেখা যায় যে মেহমান আসলে কিছু খেতে দিতে হয়, তো আমার ছেলেরও ফ্রেন্ডরা অনেক পছন্দ করে তার হাতের খাবার দাবার, ও অনেক কিছু বানায়। তো এই যে এটা বানাচ্ছে, বানায় রেখে দিবে, তারপরে এই যে নিজে নিজে রান্না করে। এখানে একটা বিফ কারি, এখানে কি কি দিছো? বিফ, গ্রাউন্ড বিফ, ক্যারেট, অনিয়ন, পটেটো। ওকে, এখানে দিছে হলো গ্রাউন্ড বিফ মানে কিমা, আর হচ্ছে ক্যারোট, অনিয়ন, আর যা মশলা আমরা যা দিই, ব্ল্যাক পেপার, গার্লিক দিয়ে একসাথে করে এই যে এটা একটা স্যুপের মতো আর কি। এটা কি পানিটা শুকাবে? আর একটু ঠিক হবে, ওর জন্য কর্নফ্লাওয়ার একটু গুলে দিছে যেন মানে ঝোলটা একটু ঘন হয়। নাস্তা বানায় বানায় রাখছে। তো অনেক মানুষ আছে যে দেখা যায় আমেরিকাতেই অনেক মেহমান আসে হুটহাট করে, তা আমার বাসায় ওইরকম না খেয়ে কেউ যায় না। আমি অনেক কিছু করে রাখি, এরকম অনেক নাস্তা যখনই সময় পাই পেঁয়াজ জুবানে রাখি, তারপরে যখন সময় পাই সিঙ্গারা বানায় রাখি। তা আমার ছেলে মেয়েও সেম দেখি, ওরাও দেখি যে মাঝে মধ্যে এরকম অনেক কিছু তৈরি করে রাখে, ওদের যেগুলো পছন্দ ওদের স্ন্যাক। তো এটা আমরা চাইনিজ দোকানে যখন যাই এটা অর্ডার করি, মাত্র 4-5টা দেয়, তো ভালোই পয়সা নেয়। তো ওই হিসেবে ঘরে একটু সময় করে বানিয়ে রাখলে বাচ্চারাও এগুলো খেতে অনেক পছন্দ করে। এগুলো বেশি কষ্টের না, এরকম ওয়ালমার্টে এইভাবে পাওয়া যায় রুটিগুলো,
এরকম এক প্যাকেটে অনেকগুলো থাকে, এই একটা প্যাকেট নিয়ে আসলে এই যেরকম পাতলা একদম পাতলা রুটির মতো চারকোনা করে কাটা, এগুলো দিয়ে এই যে এখানে আছে অবশ্য ডিজাইনটা, এখানে এই যে ডিজাইনে আছে আমার ছেলে যে ট্রাই করছে এই যে এখানে একটা, তারপরে এই যে সিঙ্গারের মতো বানানো যায় অনেকভাবেই করা যায়। অল্প করে এডিট করা এগুলো এখন ডিপ করে এই যে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে। এয়ার ফ্রায়ার, তা এখন আমরা এয়ার ফ্রায়ারে দিব এই যে এখানে, এটা তেল ছাড়াও ভাজা যায়। এই যে টাইমার সেট করে তারপরে এই যে টাইমার অন করে দিব, আর এই যে এটা হলো ভাজার পরে যে এরকম ক্রাঞ্চি কিন্তু অয়েল ছাড়া, যারা অয়েল খেতে চান না তারা এইভাবে খেতে পারেন। গরম আসলে তো গরম, অনেক গরম, এই যে দেখুন ভাঙার পরে অনেক টেস্টি। তো ভালো থাকুন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আপনারাও বানিয়ে খাবেন, খুবই সহজ একটা রেসিপি। বাহ, আমার ছেলে যে ডিনার বানাইছে কত সুন্দর একটা ডিনার, দেখতে অনেক ইয়ামি।